নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা। যেমনটা বলছিলাম অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক পর্বের দিকে নজর রাখবো। আজকের বিতর্ক পর্ব কেন্দ্রীয় সরকার বনাম মিশনারিজ অফ চ্যারিটিজ এর একটা পত্রযুদ্ধ আমরা বলতে পারি। এক কথায় পত্রযুদ্ধ বলা যায় না, কারণ কেউ নির্দিষ্টভাবে অপরজনের কাছে চিঠি লেখেননি, কিন্তু যুদ্ধটা চলছে আসলে এই চিঠি চাপাটির মাধ্যমেই। মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকে একটি বিবৃতি আজকে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সূত্র মারফত তারা জানতে পেরেছেন এবং শেষমেশ তারা নিজেরাও তার ভুক্তভোগী যে তাদের সমস্ত অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। ক্রিসমাসের এই উৎসবের মধ্যে তাদের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা মানে তাদের উপর নির্ভরশীল 22,000 মানুষের দিনগুলিকে আরও দুর্গত করা, উৎসব মুখর করা নয়। ঠিক একই বয়ানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ রাজ্যে সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তারাও টুইট করেছেন। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার পর এবং যখন এই নিয়ে ক্রমশ রাজনৈতিক জল্পনা কল্পনা ডানা পাখা মেলতে শুরু করছে, তারপরই এলো কেন্দ্রীয় সরকারের বয়ান। আর সেই বয়ানটা ঠিক কি জানবার জন্য সরাসরি কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, এক কথায় সমস্ত জল্পনা কল্পনায় তো জল পড়ে গেল কেন্দ্রীয় সরকারের যে বিবৃতি তার সাপেক্ষে, ঠিক কিভাবে সেটা যদি আমাদেরকে বলো। দেখো, এক কথায় যদি বলা হয় তাহলে এটা ফ্যাক্ট চেক। কেন্দ্রের তরফ থেকে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করা হলো এবং অনির্বাণ, আমরা 5:40 এই খবরটা ব্রেক করেছিলাম এবং এখন প্রেস ইনফরমেশন ব্যুরোর থেকেও অফিসিয়াল প্রেস নোট সেইটা ইস্যু করা হয়েছে। এবং আমরা অনির্বাণ যেটা বারবার বলছিলাম যে এই যে শেষ লাইনটা, এমএইচএ ডিড নট ফ্রিজ এনি অ্যাকাউন্ট অফ এমওসি মিশনারিজ অফ চ্যারিটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অনির্বাণ, এইটা নিয়ে তুমি তোমাদের অতিথিদের জিজ্ঞেস করতে পারবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ ইনফর্মড মিশনারিজ অফ চ্যারিটি ইটসেলফ সেন্ড আ রিকোয়েস্ট টু এসবিআই টু ফ্রিজ ইস অ্যাকাউন্ট। অর্থাৎ কেন্দ্র বলছে যে মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকেই বলা হয়েছে এসবিআই কে যে কোথাও একটা গন্ডগোল আছে, আপনারা আপাতত অ্যাকাউন্টগুলোকে বন্ধ রাখুন। কোন অ্যাকাউন্ট ক্রিসমাসের সময় ডিসেম্বরে কেন্দ্রের তরফ থেকে 25 ডিসেম্বরের পর থেকে বন্ধ করা হয়নি, এইটাই আপাতত এই খবরটাই আমি তোমাদেরকে এবং গোটা বাংলার দর্শক যারা সকাল থেকে ভাবছিলেন, কষ্ট পাচ্ছিলেন, অনেকে বেনিফিশিয়ারি, তাদের জন্য যে কথাগুলো সেইখানে দুধ কা দুধ পানি কা পানি যেটাকে বলে একদম অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র। আর একটা জিনিস একটু স্পষ্ট করে নেবো ময়ূক তোমার কাছ থেকে, এই যে সেটা হলো 25 ডিসেম্বর তো নয়, এমনকি 31 ডিসেম্বর পর্যন্ত লেনদেনে যে এই মুহূর্তে প্রক্রিয়া চালু রয়েছে তা কোনোভাবে এফেক্টেড হওয়ার কথা, অর্থাৎ তাতে কোনো প্রভাব পড়ার কথা নয়। ঠিক কিসের প্রেক্ষিতে এমনটা ঘটলো, যদি সেই ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ পরিপ্রেক্ষিতটা একটু আমাদেরকে বল। একদমই তাই, তুমি তোমার হাতেও যে কাগজটা আছে এবং যে কেউ প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে এখন যে প্রেস নোটটি ইস্যু করা হয়েছে সেটা সমস্ত জায়গায় অ্যাভেলেবল আছে পাবলিক ডকুমেন্ট হিসাবে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন 3 নম্বর প্যারাগ্রাফ। যারা এই খবরটা এখনো দিচ্ছেন না, 3 নম্বর প্যারাগ্রাফ শুরুই হচ্ছে, হাউএভার ওয়াইল কনসিডারিং দ্য এমওসি অর্থাৎ মিশনারিজ অফ চ্যারিটির রিনিউয়াল অ্যাপ্লিকেশন সাম অ্যাডভার্স ইনপুটস ওয়্যার নোটিসড। অনির্বাণ, তুমি যেটা বলছিলে যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় গরমিল আছে, এবং তুমি জানো যে আমরা শুধুমাত্র যে মিশনারিজ অফ চ্যারিটি নয়, যারা বিদেশ থেকে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এখানে যে কোনো ধরনের কাজ করতে আসেন, সেখানে টাকাটা কোথা থেকে আসছে, টেরার অর্গানাইজেশন থেকে আসছে কিনা, কোনো অন্য ব্যবসায়িক স্বার্থে ঢুকছে কিনা, সেগুলো যে কোনো রাষ্ট্র একটা পরিকাঠামোর মধ্যে রাখে এবং সে কারণেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট FCRA তৈরি হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা পুরোপুরি একটা ক্লারিক্যাল বিষয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, সেই জায়গাতে কোথাও গিয়ে হয়তো রাজনীতির রং লেগে যাচ্ছিল এবং এখনও সত্যি বাস্তব তো সেটাই যে ক্রিসমাসের সময় মিশনারিজ অফ চ্যারিটি হোক বা সন্ত মেরি মা সন্ত টেরেজা হোক, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের ভাবাবেগ আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়েও এটা কিন্তু অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র। নিশ্চিতভাবে লং ইতিমধ্যে গিয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ ময়ূক, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং জানাচ্ছিলেন ঠিক কিভাবে রাজনৈতিক রং লাগছিল এবং সেই রং এরপরও লাগবে কিনা বা অব্যাহত থাকবে কিনা আমরা জানি না, কিন্তু সেই রং যাতে না লাগে তার জন্য স্বচ্ছতার অন্তত কোনো অভাব এই মুহূর্তে, স্পষ্টতার কোনো অভাব এই মুহূর্তে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফে। তার কারণ তারা স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশি মুদ্রা আইন যেভাবে মেনে চলতে হয় বা সেই আইন মেনে চলার যা যা ধারা আছে, যা যা শর্ত আছে, সেগুলো পূরণ করতে না পারাতেই মিশনারিজ এবং মিশনারিজ অফ চ্যারিটির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তারা নতুন করে তাদের এই যে অনুমোদন অর্থাৎ বিদেশি মুদ্রায় তারা অনুদান নেবেন এবং সেই অনুদান নিয়ে এদেশের বিভিন্ন কাজকর্মে তাদের যে সেবামূলক কাজকর্ম তাতে খরচ করবেন সেই অর্থ সেই অনুদান, তার যে অনুমতি কেন্দ্রীয় সরকার দেয়, একটি দেশের সরকার দেয়, সেই অনুমতি 31 ডিসেম্বরের পর রিনিউয়াল করা হচ্ছে না। না, নিশ্চিতভাবে 25 ডিসেম্বর মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, তাদের ব্যাংকের সব লেনদেন বন্ধ করা হচ্ছে এমন কোনো নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়নি, কিন্তু এই রিনিউয়াল হচ্ছে না অর্থাৎ তাদের এই অনুমোদন নতুন করে দেওয়া হচ্ছে না আগামী বছরের জন্য, অর্থাৎ 1 জানুয়ারি
2022 থেকে তার পরিপ্রেক্ষিতে মিশনারিজ অফ চ্যারিটি তারা নিজের তরফ থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে SBI কে জানিয়েছেন যে আপাতত তাদের এই ব্যাংকের লেনদেনগুলি বন্ধ রাখা হোক।